সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আইজিপির কার্যালয় অভিমুখে বিএনপি পন্থী আইনজীবীদের পদযাত্রায় পুলিশের বাধা। জানাবো নির্বাচন পর্যবেক্ষণে এক্সপোর্ট গ্রুপ পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন ইউ। এরপর থাকবে পশ্চিমা বিশ্ব সাহস যোগাচ্ছে আমাদের, অস্বীকার করার উপায় নেই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বললেন কর্নেল ফারুক। জানাবো ফিলিস্তিনি সংকট নিয়ে ওআইসি জরুরি সম্মেলন, যোগ দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সৌদি আরবের আহ্বানে 18 অক্টোবর জেদ্দায় শুরু হচ্ছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ওআইসি জরুরি সম্মেলন। ফিলিস্তিন সংকট নিয়ে জেদ্দায় আয়োজিত এই সম্মেলনে অন্যান্য মুসলিম দেশের মতো যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী একেম আব্দুল মোমেন অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব রাষ্ট্রপতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সোমবার। বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। আইজিপি কার্যালয় অভিমুখে বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পুলিশ মহাপরিদর্শক আইজিপির কার্যালয় অভিমুখে বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা আটকে দেওয়া হয়েছে। আজ রোববার বেলা 1:15 দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের হয়। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীরা পেশাজীবী বিরোধী মতাদর্শের নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রতিহত করার প্রতিবাদে আইজিপি কার্যালয় অভিমুখে পদযাত্রা স্মারকলিপি পেশের এই কর্মসূচি আয়োজন করে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রাকে কেন্দ্র করে হাইকোর্টে মাঝারঘাটের বাইরে ব্যারিকেড দিয়ে আগেই বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছিল। বেলা 1:15 দিকে হাইকোর্ট মাজার গেট থেকে বের হতেই পদযাত্রাটি আটকে দেয় পুলিশ। পুলিশের বাধার মুখে বিএনপিপন্থী আইনজীবীরা হাইকোর্টে মাজার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। পরে বিএনপিপন্থী আইনজীবীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল আইজিপির কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যায়। প্রতিনিধি দলটিতে রয়েছেন বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন, সুব্রত চৌধুরী, এম এ মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও মোহাম্মদ মহসিন রশিদ। নির্বাচন পর্যবেক্ষণে এক্সপোর্ট গ্রুপ পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউ ছোট আকারে এক্সপোর্ট গ্রুপ পাঠাবে বলে আওয়ামী লীগকে জানিয়েছে রোববার বাংলাদেশে নিযুক্ত ইউরোপের রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এমনটি জানানো হয়েছে বলে গণমাধ্যমকে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি। রোববার বেলা 11:00 থেকে প্রায় 1.5 ঘন্টা এই বৈঠক ইউ রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলির ইউভুক্ত 10টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলটির সভাপতিমণ্ডলের সদস্য মোহাম্মদ ফারুক খান। এছাড়াও আর উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পাদক শামি আহমেদ, তথ্য গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, নির্মল চ্যাটার্জি, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সৌরভ হোসেন তারিক, হাসান শমী এবং খালেদ মাসুদ আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মোহাম্মদ ফারুক খান তিনি বলেন, ইউ এটা ঘোষণা করেছে যে তারা একটা ছোট আকারের এক্সপোর্ট গ্রুপ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে পাঠাবে। কর্নেল ফারুক খান বলেন, আজকের আলোচনার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। আমরা যে সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছি সেটাই তারা চাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কি করব সেটাও তারা জানতে চেয়েছেন। সংলাপের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। ফারুক খান বলেন, আগামী নির্বাচনে আমরা জয়লাভ করলে দেশকে কিভাবে চালাবো সে বিষয়টিও জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। সে বিষয়ে তাদেরকে আমরা অবগত করেছি। আমাদের নির্বাচন ইশতেহারে সেই প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। এ সময় তিনি বলেন, আমাদের নির্বাচনের ইশতেহার কিরকম হবে তারা তা জানতে চেয়েছেন। আমরা তাদেরকে ব্যাখ্যা করে বলেছি যে আমাদের নির্বাচনী ইশতেহারে 2টা দিক থাকবে। প্রথম অংশে গত নির্বাচনে আমরা যে ইশতেহারে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট কতটুকু আমরা পূরণ করেছি তা জনগণ জানবে। ফারুক খান আরো বলেন, আগামী 5 বছর আমরা কি করতে চাই, কি উন্নয়ন করতে চাই বাংলাদেশের, এ বিষয়ে আমরা জনগণের সামনে পেশ করব।
পশ্চিমা বিশ্ব সাহস যোগাচ্ছে, অস্বীকার করার উপায় নেই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। গণতন্ত্রের প্রতি পশ্চিমা বিশ্বের যে অঙ্গীকার তা সাহস যোগাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা একা নই, পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের পক্ষে কমিটেড, অঙ্গীকারাবদ্ধ। এই অঙ্গীকার আমাদের সাহস যোগাচ্ছে, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং বাংলাদেশের করণীয় শীর্ষক এই সেমিনার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল শনিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেভাবে হোক নির্বাচন এদেশে হবেই হবে এবং জনগণ একটি স্বাধীনভাবে ভোট দেবে। গতকাল শনিবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রেলওয়ে কাওলা সিভিল এভিয়েশন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। কিছুদিনের মধ্যে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি। তিনি ইউভুক্ত দশ দেশের প্রতিনিধিরা জানতে চেয়েছেন আগামীতে কিভাবে দেশ পরিচালনা করা হবে। আমরা বলেছি, কিছুদিনের মধ্যে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। রোববার 15 অক্টোবর বাংলাদেশে নিযুক্ত ইউ রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলির সঙ্গে বাসভবনে বৈঠক শেষে তিনি এসব মন্তব্য করেন। ফিলিস্তিন সংকট নিয়ে ওআইসির জরুরি সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ। সৌদি আরবের আহ্বানে 18 অক্টোবর জেদ্দায় শুরু হচ্ছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের ওআইসি জরুরি সম্মেলন। ফিলিস্তিন সংকট নিয়ে জেদ্দায় আয়োজিত এই সম্মেলনে অন্যান্য মুসলিম দেশের মতো যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধি দল। রোববার এমনটি জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন। অবরুদ্ধ গাজা উপত্যকার অষ্টম দিনের মতো চলছে ইসরায়েলের ইহুদিবাদীদের বিমান হামলা। গত শনিবার 7 অক্টোবর ইসরায়েলের মূল ভূখণ্ডে ভয়াবহ রকেট হামলা চালায় গাজার হামাস যোদ্ধারা। এই জবাবে কয়েক ঘন্টার মধ্যেই গাজায় পাল্টা হামলাতে চালাতে শুরু করে ইসরায়েলি বাহিনী। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা এ পর্যন্ত প্রায় 3,000-এর মতো মানুষ প্রাণ হারিয়েছেন। তথ্য অনুযায়ী বিমান হামলার আগে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেয় তেল আবিব। রাষ্ট্রপতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সোমবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুরে যাচ্ছেন। রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন বাসসকে বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকাল 8:30 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বঙ্গভবনের মুখপাত্র জানান, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে। চিকিৎসা শেষে রাষ্ট্রপতি আগামী 30 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। এবার গাজা থেকে সরে যেতে মাত্র 3 ঘন্টার সময় দিল ইহুদিবাদী ইসরায়েল। এবার অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে দক্ষিণ অঞ্চলে সরে যাওয়ার জন্য মাত্র 3 ঘন্টার সময় বেঁধে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় সময় রোববার 10:00 থেকে বেলা 1:00 পর্যন্ত নির্দিষ্ট করিডোর ব্যবহার করে গাজার উত্তরের বাসিন্দারা দক্ষিণে চলে যেতে পারবেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। এরপর যে কোনো সময় অভিযান শুরু করতে পারে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। ইসরায়েলি সশস্ত্র বাহিনী রোববার স্থানীয় সময় সকাল 10:00 একটু আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এই সময়সীমা বেঁধে দেয়। ওই পোস্টে সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি ইসরায়েলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত করিডোরে কোনো ধরনের হামলা বা অভিযান চালাবে না তারা। গাজাবাসীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এই পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, দয়া করে নির্ধারিত এই সময়ে উত্তর গাজা থেকে দক্ষিণ দিকে যাওয়ার সুযোগ নিন। রোববার সকালে দেখে ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে। এতে দাবি করা হয় গাজার বাসিন্দাদের দক্ষিণ দিকে চলে যেতে বাধা দিচ্ছে হামাস। বেসামরিক জনগণকে হামাস মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে। এর আগে 13 অক্টোবর গাজাবাসীর প্রতি এক ভয়াবহ আলটিমেটাম দেয় ইসরায়েলের সশস্ত্র বাহিনী। জাতিসংঘের মাধ্যমে তারা জানায়, 24 ঘন্টার আগে গাজা উপত্যকার কেন্দ্রস্থল বলে পরিচিত ওয়াদি গাজা থেকে সেখানকার 11 লাখ অধিবাসীকে সরে যেতে হবে। তবে বিষয়টি এক প্রকার অসম্ভব বিবেচনা করে জাতিসংঘের মুখপাত্র স্টিভেন ডুজারিক জানান, ইসরায়েলের যে দাবি করেছে তাতে ওই অঞ্চলের অন্তত 11 লাখ আদিবাসীকে সরে যেতে হবে, যা গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক। তিনি বলেছেন, জাতিসংঘ এই আলটিমেটাম প্রত্যাহারের জন্য জোরালো দাবি জানাচ্ছে ইসরায়েলের কাছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এখনকার আয়োজন এখানেই শেষ করছি।